আকাশ দেখতে ভালোবাসতেন, প্রিয় ছিল দূর আকাশের নক্ষত্র। প্রিয় টেলিস্কোপে দুচোখ রেখে রাতের তারার আনাগোনা দেখা ছিল নেশা। তারপর কখন যেন এই দূর আকাশের তারা হয়ে গেলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। দেখতে দেখতে কেটে গেল দু বছর, আজ 14 জুন সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 2020 সালের এদিনে হঠাৎ সংবাদ মাধ্যমে পাওয়া যায় অভিনেতার মৃত্যুর সংবাদ। সেদিন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দর্শক মহল সকলেই থমকে গিয়েছিলেন এমন একজন তারকার মৃত্যুর সংবাদে। সুশান্ত সিং রাজপুতকে মুম্বাইতে তার অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনার 2 বছর পরও সিবিআই এখনও নিশ্চিত করতে পারেনি অভিনেতা আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন। খুব অল্প সময়েই দর্শকদের মনে দাগ কেটেছিলেন সুশান্ত। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি থেকে শুরু করে কাই পৌঁছে রাপ্তা ছিছোড়ে একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন প্রয়াত এই অভিনেতা। তবে তার শুরুটা হয়েছিল 2009 সালে ছোট পর্দার ধারাবাহিক পবিত্র রিশতায় মুখ্য চরিত্রে অভিনয় দিয়ে। পাটনার ছেলে সুশান্তের জন্ম 1986 সালের 21শে জানুয়ারি। দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। একটা সময় থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি, নাচও শেখেন এই অভিনেতা।